ছাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন কাটলেট। চিকেন কাটলেট বানানোর জন্য প্রথমে এখানে আমি 250 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে মিক্সিং জারের মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপরে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি আগে থেকে টুকরো করে কেটে রেখেছিলাম। এরপরে এতে দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন। এরপর দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদা, এটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা আর 1 মুঠো ধনে পাতা। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবু। 1/2 পাতিলেবুর রস চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এবার একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এবার 2টো পাউরুটি স্লাইস নিয়ে সেগুলোকে টুকরো টুকরো করে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার সব উপকরণগুলো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি ছোট মিক্সিং জার ব্যবহার করেছি, তোমরা বড় মিক্সিং জার নিয়েও এই পেস্টটা তৈরি করে নিতে পারো। সব উপকরণগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি। এবার সম্পূর্ণ পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমেই টোস্ট বিস্কুটগুলোকে একটা ভারী কিছু দিয়ে ভেঙে নিচ্ছি। এরপর এগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে 2 বার ঘুরিয়ে নেব, এতে আমার বিস্কুটের গুঁড়ো তৈরি হয়ে যাবে। বিস্কুটগুলোকে টুকরো করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে টুকরোগুলোকে দিয়ে একটা পাউডার তৈরি করে নিচ্ছি। এভাবেই তোমরা বাড়িতে বিস্কুটের গুঁড়ো বানিয়ে নিতে পারো, অথবা পাউরুটিগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে এগুলো মিক্সিতে গ্রাইন্ড করে নিলেই বিস্কুটের গুঁড়ো তৈরি হয়ে যাবে। চিকেনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর হাতে সামান্য তেল নিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনের তেল মাখিয়ে নিয়ে 1/2 ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব। এতে কাটলেটটা ভাজার পর ভেতরটা যেমন সফট হবে আর উপরটাও মুচমুচে হবে। আধ ঘন্টা থেকে রেখেছিলাম, 1/2 ঘন্টা পর ঢাকা খুলে এতে মিশিয়ে দিচ্ছি 4-5 চামচ বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলে কাটলেটটা গড়তে অনেক সুবিধে হবে আর এটা ভেঙেও যাবে না, এই জন্য এটাকে একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। বিস্কিটের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মাখা হয়ে গেলে এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি, নিয়ে সবগুলোকে আলাদা আলাদা করে লেচি কেটে নিচ্ছি। আমার 250 গ্রাম থেকে এখানে আমার 6টা কাটলেট তৈরি হবে। এবার 6টা লেচি কেটে নেব, এরপর এগুলোকে কাটলেটের আকারে গড়ে নেব। হাতের মধ্যে সামান্য তেল নিয়ে এবার এগুলোকে বড় বড় লেচি কেটে নিলাম। লিচিগুলো কাটা আমার হয়ে গেছে, এবার এগুলোকে একটা শেপ দিয়ে নেব। এই শেপ দিয়ে নেওয়ার জন্য একটা করে লিচি নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর এগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে ডায়মন্ড শেপে তৈরি করছি, ডায়মন্ড শেপে করলে কাটলেটগুলো দেখতে ভালো লাগে, সেই জন্য আমি এখানে ডায়মন্ড শেপে গড়ে নিচ্ছি। এখানে আমি
বড় ছুরির সাহায্যে এগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা বাড়িতে কোনো চওড়া খুন্তি বা কুকি কাটার থাকলে সেটা দিয়েও শেপ দিয়ে নিতে পারো, অথবা হাত দিয়েও এটাকে শেপ দিয়ে নেওয়া যায়। একই পদ্ধতিতে সব কাটলেটগুলোকে আমি তৈরি করে নেব। একইভাবে সব কাটলেটগুলোকে শেপ দিয়ে নিয়েছি, এগুলোকে একটা ট্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। দুটো কাটলেটের জন্য একটা ডিম প্রয়োজন। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। অপরদিকে বিস্কিটের গুঁড়োটাও তৈরি করে নিয়েছি। এই বিস্কিটের গুঁড়ো আমি বাড়িতেই তৈরি করেছি। কীভাবে টোস্ট বিস্কুট থেকে বিস্কিটের গুঁড়ো তৈরি করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। এবার একটা করে কাটলেট নিয়ে ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোটিং করে নিচ্ছি। এভাবে দুবার কোটিং করে নেব। দুবার কোটিং করলে কাটলেটগুলো শক্ত হবে আর ভেঙে যাবে না। এভাবে সব কাটলেটগুলো তৈরি করে একটা ট্রের মধ্যে নিয়ে নেব। কাটলেটগুলো একইভাবে তৈরি করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে এরপর এগুলোকে ভেজে নেব। আমার এই পদ্ধতিতে তোমরাও একবার বাড়িতে কাটলেট তৈরি করে দেখতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এইভাবে তৈরি করে রেখে দিলে এটা যেমন বিকেলের স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে, অথবা কোনো অতিথি এলে তাকেও এটা তৈরি করে পরিবেশন করা যায়। ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে আবারও একটু শেপ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একে একে সবগুলোকে গুঁড়ে নিচ্ছি। একই পদ্ধতিতে সব কাটলেটগুলোকে আস্তে আস্তে গুঁড়ে নিচ্ছি। গুঁড়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল। হাই ফ্লেমে তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে কাটলেটগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা করে কাটলেট দিয়ে এগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে কাটলেটগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নেব। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে কাটলেটটাকে ভেজে নিতে হবে। এতে ভেতরটাও যেমন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ওপরটাও বেশ মুচমুচে হবে। এক পাশ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে উল্টে দিয়ে বারবার উল্টে পাল্টে বেশ লাল করে উচমুচে করে ভেজে নিতে হবে। এবার একটা কাটলেট ভাজা আমার হয়ে গেছে, এবার এটাকে তুলে নিয়ে বাকিগুলো ভেজে নেব। আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে। সবশেষে কাটলেটের উপর ছড়িয়ে দিচ্ছি
সামান্য একটু চাট মশলা, চাট মশলার পরিবর্তে এখানে বিট নুনও ছড়িয়ে দিতে পারো।